বাংলাদেশের আম্পায়ার ক্রিকেটার ও বিসিবি বিরুদ্ধে অহেতুক আঙুল তোলায় শাস্তি পাওয়া ভারত নারী দলের অধিনায়ক হারমানপ্রীত কৌরকে নিয়ে মুখ খুলেছেন পাকিস্তান জাতীয় দলের সাবেক অধিনায়ক শাহিদ আফ্রিদি। হারমানকে শাস্তি দিয়ে আইসিসি দারুণ একটা দৃষ্টান্ত স্থাপন করেছে, এমনটি মনে করেন আফ্রিদি। বিশ্ব ক্রিকেটে ভারতের দাপট নতুন কিছু নয়, ভোক্তা পুরুষদের ক্রিকেট কিংবা নারীদের ক্রিকেট, সেই দাপটের কারণে ভারতীয়দের বিপক্ষে আম্পায়ারের সিদ্ধান্ত খুব কমই যায়। বাংলাদেশ ভারত তৃতীয় ও শেষ ওয়ানডেতে ভারতের বিপক্ষে আম্পায়ারের অযাচিত কোনো রায় এসেছে এমনও নয়, তবুও হারমানপ্রীতরা একের পর এক অভিযোগ তুলতে থাকেন। এরই ধারাবাহিকতায় হারমান ব্যাট দিয়ে আঘাত করে স্টাম্প ভাঙেন, যা অল্পের জন্য বাংলাদেশের ফিল্ডারের গায়ে আঘাত করেনি। ম্যাচ শেষে পোস্ট ম্যাচ প্রেজেন্টেশনে আম্পায়ারদের মুণ্ডপাত করে বলেন, পরের বার বাংলাদেশে এলে বাংলাদেশি আম্পায়ারদের সামলানোর প্রস্তুতি নিয়ে আসবেন। এছাড়া পুরস্কার বিতরণী মঞ্চে ট্রফি নিয়ে ফটো সেশনের সময় বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিকে উদ্দেশ্য করে বলেন, ম্যাচ তোমরা টাই করনি, আম্পায়াররা করেছে, ওদেরও ডেকে আনো। এর জেরে হারমানকে ভিন্ন দুই ধারায় অভিযুক্ত করে ম্যাচ ফিরে 75% জরিমানা করার পাশাপাশি তিনটি ডিমেরিট পয়েন্ট দিয়েছে আইসিসি, যা তাকে দুটি সীমিত ওভারের ম্যাচ অথবা একটি টেস্ট ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে। আর এতে খেলোয়াড়দের উদ্ধতপূর্ণ আচরণের বিপরীতে দৃষ্টান্ত স্থাপন হয়েছে বলে মনে করেন আফ্রিদি। পাকিস্তানের সুপারস্টার বলেন, শুধু ভারতের ক্ষেত্রেই নয়, আমরা অতীতে এমন অনেক দেখেছি, তবে নারীদের ক্রিকেটে সচরাচর এমন ঘটনা দেখা যায় না, এটা অনেক বাড়াবাড়ি ছিল, আইসিসির অধীনে বড় একটা সিরিজ ছিল, এই শাস্তি দিয়ে আইসিসি ভবিষ্যতের জন্য দৃষ্টান্ত স্থাপন করল। ক্রিকেটে আপনি আগ্রাসী হতে পারেন, তবে সে আগ্রাসনের নিয়ন্ত্রণ থাকা উচিত, হারমান যা করেছে তা বাড়াবাড়ি। শুধু আফ্রিদি নয়, ভারতীয়রাও মেতেছেন হারমানের সমালোচনায়। দেশটির সাবেক অধিনায়ক ডায়ানা ইডুলুজি হারমানের সমালোচনা করে বলেন, হারমান আম্পায়ারদেরকে বাংলাদেশের সাথে ট্রফি নিয়ে ফটো সেশনের জন্য ডেকেছে, এটা দেখে অত্যন্ত খারাপ লেগেছে। আমি জানি হারমান অনেক রেগে গিয়েছিল, রান করতে পারেনি দেখে এসব বিচ্ছিরি আচরণ করেছে, তবে সে সীমা ছাড়িয়ে গেছে, এমনকি পুরস্কার বিতরণ অনুষ্ঠানেও সে নিজের পক্ষে সাফাই গিয়ে গেছে।